ফেনীতে জন্ম নেয়া কীর্তিমান সাংবাদিকদের সুনাম বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোহান চৌধুরী। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে তিনি এ আহ্বান জানান। ঢাকায় কর্মরত ওই জেলার সাংবাদিকদের উদ্দেশ্যে ইকবাল সোহান চৌধুরী বলেন, ফেনীর মাটিতে কীর্তিমান হামিদুল হক চৌধুরী, আব্দুস সালাম, জহুর হোসেন, ওবায়দ উল হাসান, শহীদুল্লাহ কায়সার, শহীদ সেলিনা পারভিন এবং এবিএম মুসার মতো অনেক প্রথিত যশা সাংবাদিকের জন্ম হয়েছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তরুণদের উদ্দেশ্যে তাদের গৌরব বজায় রাখার আহ্বান জানান তিনি। দ্বিবার্ষিক সাধারণ সভার পর 2024-26 সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নয়াদিগন্তের প্রধান প্রতিবেদক ফয়েজ উল্লাহ ভূঁইয়াকে সভাপতি এবং ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে 15 সদস্যের কমিটি গঠন করা হয়।